মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অপুর ডেইলি ব্লগে তোমাদের সবাইকে অনেক স্বাগত, অনেক ভালোবাসা। তো এখন বাজে 9:10, মেয়ের একটা ক্লাস হয়ে গেছে, আর একটা ক্লাস বাকি আছে। কিন্তু তার ফাঁকে আমার মেয়ে কী করছে দেখো, ঘুমটা ওর পুরো হয়নি আজকে, তো সে কারণে আবার ঘুমিয়ে পড়েছে একটু, যদিও 5 মিনিটের ঘুম এটা, উঠে পড়তে হবে এখনই। আর ছেলেও সেকেন্ড ট্রিপ দিচ্ছে ঘুমে, ঘুম থেকে ওঠার পর আবারও ঘুমিয়ে পড়েছে। তো যাই হোক, দুজনে একটু ঘুমিয়ে নিচ্ছে, আর আমি ভাবলাম এই ফাঁকে আমি আমার কাজ করি, তোমাদের সাথে একটু কথা বলি। তো সেই কারণে আমি আবার ভিডিওটা অন করে দিয়েছি, আর আমার এখন ঘর তো অগোছালোই রয়েছে। তো যাই হোক, এই 10 মিনিট সময়ে আমি যতটা পারি ঘরটা গুছিয়ে নেব, আবার ডিরেক্ট তোমাদের সঙ্গে আমার রান্নাঘর থেকে কথা হচ্ছে। এখন যাচ্ছি, পরে আবার এসছি। তো আমি চলে এসেছি নিচে, আর আজ তো মঙ্গলবার, জানোই বলেছি আজ নিরামিষ। তো দেখো আমি এখানে ফুলকপিটা ভাপে বসিয়ে দিয়েছি, করবো একটু ফুলকপি আলু দিয়ে একটু ঝোল, আর করবো বাঁধাকপি, যেটা আমি কাটা হয়ে গেছে আমার বাঁধাকপি আর আলু কাটা হয়ে গেছে। তো আজ করবো ফুলকপি, বাঁধাকপি, মানে কপি পরব আর কি, এগুলোই করবো। আর দেখো আমি হচ্ছে ভাতটা ট্রান্সফার করে দুটো কড়াই একসাথে বসিয়ে দিয়েছি, কারণ বাঁধাকপি হতে তো অনেকটা সময় লেগে যায়। তো সে কারণে আর করবো একটু পটল বাটা, সেটা শেয়ার করছি না তোমাদের সঙ্গে, কারণ নিরামিষভাবে আজকেও নিরামিষভাবেই করছি। তো এর আগে আমি তোমাদেরকে রেসিপিটা দিয়ে দিয়েছিলাম, তো সে কারণে আজকে আর তোমাদের সঙ্গে শেয়ার করছি না। তো দেখো হবে বলে তো মনে হচ্ছে না, যায় না কতটা সময় লাগবে। তো আমি বাদবাকি কাজ করে নিই, হয়তো দেখো আরেকজন এসছে, বাদবাকি কাজগুলো আমি সেরে নিই, বাঁধাকপিটা হোক। আর প্রেশার কুকারে তো দেখলে আমি পটলটা বসিয়ে দিয়েছি, তো হতে থাকে এগুলো, আমি বাদবাকি কাজ সেরে নিই। গ্যাসের চারপাশটা আমি মুছে নিয়েছি, গ্যাসটা তো মুছতে পারবো না, তাই গ্যাসের চারপাশটা মুছে নিয়েছি। আর যতক্ষণ না পর্যন্ত গ্যাসটা ঠান্ডা হচ্ছে, তার ফাঁকে মেয়েকে একটু গান করিয়ে নিচ্ছি দেখো। থাকতে ভালো লাগছে না এখন? চলো, ওরে বাবা রে বাবা, যাবো তো যাবো তো, চলো। থাকবেন না, নিয়ে নিয়েছি আর আমার
কি করছো না তুমি না, এগুলোকে মুখে দেয় চলো, উনি তো থাকছেন না। কি হবে গিয়া এখন গঙ্গা হবে? ওরে বাবা, তো ঠিক আছে আবার পরে আসছি তোমাদের সাথে কথা বলতে। ওকে, এসে বিছানায় শুয়ে দিলাম, আর আমি এখন চলে যাবো স্নানের জলটা রেডি করতে, তারপর এসে তেল মাখিয়ে তারপর স্নান করাবো। ছেলেকে স্নান করিয়ে বিছানায় শুয়ে দিয়েছি দেখো, আর মেয়েরও স্নান হয়ে গেছে, তো এখন চলে যাচ্ছে কোথায়ও। রাগ করেছে, যাই হোক আমার হয়ে গেছে সমস্ত কিছু, এখন এখন আমি চলে যাবো স্নানে, ছেলে মেয়ে সবার তো স্নান হয়ে গেছে বললাম, যাই হোক ও তো খেলছে, খেলুক। তো চল যাই স্নানে, আবার পরে এসে তোমাদের সাথে কথা বলছি। স্নান করে তো চলে এসেছি, কিন্তু ছেলেটা এত কান্নাকাটি করছিলো, এত না মানে ও তো খুব একটা কাঁদে না, কাঁদছিল কারণ ঘুম পেয়ে গেছিলো প্রচণ্ড। তো যাই হোক, ওকে আগে ঘুম পাড়িয়ে নি, কারণ দেখো এখন ঘুমিয়ে পড়েছে। তো এখন না দেরি করবো না, চলে যাবো এখন নিচে খেতে, এখন বাজে 1:30, আজকে অনেকটাই তাড়াতাড়ি হয়ে গেছে। তো যাই হোক, যাই খেয়ে আসি, আবার কখন আসবো জানি না, তবে আসবো তো অবশ্যই। আমি খেয়ে দিয়ে চলে এসেছি, মেয়েকে মেয়ে এখনও খাচ্ছে আর কি, ওকে রেখে এসেছি, কারণ ছেলেকে আমি ঘরে একা শুয়ে গেছিলাম, তো সে কারণে আমি তাড়াতাড়ি করে খেয়ে চলে এসেছি। আর আজকে এখন বাজে সবে বাজে দুটো সাত, কারণ আমার অনেকটাই তাড়াতাড়ি আজকে হয়ে গেছে, কারণ অন্যান্য দিন তো আমি মোটামুটি 3:30-3:30 নাগাদ স্নান করি, তো আজকে অনেকটাই আগে হয়ে গেছে, তো ভালো লাগে আগে হলে। তো যাই হোক এখন আর কি যাবো, এখন আবার নিচে আমি, কারণ মেয়ের খাওয়া হয়েছে কিনা ছেলেকে দেখতে এসেছিলাম, তো ছেলে ঘুমিয়েই আছে, তো যাই এখন নেচে মেয়েকে খাইয়ে দাইয়ে তারপর একটু শোবো। আজকে যেহেতু একটু সময় পেয়েছি একটু শোবো, শোবো বলতে ঘুমোবো একটু, তো ঘুম থেকে উঠে তারপর আসছি তোমার সাথে কথা বলতে, তো দেখতে থাকো ব্লগটা। বাজে এখন 6:00, ঘুম থেকে উঠে গেছে অনেকক্ষণ, আর মেয়ের একটু পরেই নাচের ম্যাম চলে আসবে আজকে, আর চট করে চোখ গেল আকাশটার দিকে, দেখো কি মেঘলা করেছে আকাশটা। ছেলে ঘুমিয়ে পড়েছে, আর ডিনারে ছিল আজকে রুটি আর বাঁধাকপিটা তো ছিলই, তো সেটা দিয়ে খেয়ে নিয়েছি আমরা। জানি না কেন খুব ঘুম পাচ্ছে আমার, দেখাও তো বুঝতে পারছো কেন জানি না। আর দুপুরবেলায় তো 4-5 দিন হয়ে গেল যে ঘুম হচ্ছে না দুপুরবেলায়, কী করে আসলে আমার স্নান টান করে অনেকটা লেট হয়ে যাচ্ছে, তো ঘুমটা ঠিক হচ্ছে না, শুয়ে থাকছি কিছুক্ষণ কিন্তু ঘুম হচ্ছে না। তো যাই হোক, আমি আর ভিডিওটা বড় করব না আজকে, এখানেই শেষ করছি। তো তোমরা সবাই পাশে থেকো, সাথে থেকো, সবাই সুস্থ থেকো। যদি ভালো লাগে আমার ভিডিওগুলো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করো, আশাতে থাকবো। তো গুড নাইট, টাটা, টেক কেয়ার।